এক দশ বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে বিস্কুট দেবার নাম করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই নাবালিকার বাবা ও মা দিনমজুরের কাজ করে। ওই দিন দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নিমাই বিশ্বাস নামে এক ব্যক্তি নাবালিকাকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ঝাড়ু কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানা এলাকায়। অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করলে সে অভিযুক্ত নিমাই বিশ্বাসকে কামড়ে দিয়ে পালিয়ে আসে। রাতে বাবা মা বাড়ি ফিরলে তাদের বিষয়টি জানায় ওই নাবালিকা। রাতেই পরিবারের সদস্যরা ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে নিমাই বিশ্বাস পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাতের মধ্যে কামড় দিয়েছিলাম, না হলে আমি তারপরে দাদু আমার জামাটা খুলে দিয়ে মুখ মুখ করে নিচে নিয়ে যায়। তখন আমার প্যান্টের এখন দাঁত ডুবা আমার প্যান্টটাকে খুলে দিয়েছিলো। তখন আমার প্যান্টটা আমার দাঁত ডুবা দেখেছিলো। তারপর আমি হাতের মধ্যে কামড় দিয়ে পালিয়ে এসেছিলাম। আমার জোর জবরদস্তি ধরে রেখেছিলাম। আমি ভাগ্যিস হাতের মধ্যে কামড় দিয়েছিলাম, না হলে আমি মালদা থেকে দেবাশিস পাল ও দেবশিং এর রিপোর্ট আনন্দবার্তা।